গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মনিকা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার সব কাজ হয়ে গেছে, অবশ্যই এখন শুধু রান্নাটা করব। আর ঘর মোছা হয়নি এখনো, ঘরটা মুছব। তো চলো তোমাদের সাথে একটু বক বক করে করে তারপরে কাজ করি। কাজ করতে ইচ্ছে করছে না আজকে, কী করবো বলো? কাজ তো করতেই হবে। তোমাদের দাদা চলে গেছে বাজারে, তো মাছটা এনে দিয়ে গেছে। আজকে রান্না করবো খয়রা মাছ। মেয়ে স্কুল চলে গেছে, মেয়ে স্কুল থেকে আসবে সেই একটার সময়, এখন বাজে 11টা। তো চলো রান্নাটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিই। মাছের জামা কাপড় তো রোজ ধুতে হয়, জানো? ভালো লাগে না রোজ ওই জামা কাপড় ধুতে। এই ঠান্ডার মধ্যে জল ঘাটতে ইচ্ছে করে, বলো কি করবো? করতে তো হবে। জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে। বেশি কালকের ভাত ছিল, তোমাদের দাদা খেয়ে চলে গেল বাজারে, এখন আর এবেলা আসবে না, আস্তে আস্তে রাত হবে। তো শুধু ভাত আর একটা তরকারি করব, আর কিছু করব না। এখন শুধু বাসনগুলো রয়েছে, ওগুলো বাসন রয়েছে, এগুলো একটু ধোবো এখন। আর জামা প্যান্ট তো ভেজালাম, ওগুলো কাচবো। চলো কাচার সময় আবার দেখো। আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, কেচে ধুয়ে সব মেলে দিয়েছি। একটু রোদ তাকানো যাচ্ছে না গো। তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ে এখন পড়তে বসছে, ওর কালকে পরীক্ষা হিন্দি। তো সারাদিন মনোযোগ দিয়ে পড়ছে, একটু কাজে দেওয়া না, লেপের কভারটা ভরবো বলে ওখানে লেপের উপরেই পড়তে বসে গেছে। আর এখন বাজে সন্ধ্যে 6:30। আর আমাদের শুধু শুতে রাতে 10:11, তোমাদের দাদা আসবে 12টা, খেতে খেতে 12টা বেজে যাবে। তো ব্লগটা বেশি বাড়াবো না, কারণ ভালো লাগছে না, একটু ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা খারাপ লাগছে। তাই আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখি, টাটা।